দাদা আপনারই কি ঘুরির ব্যবসা? হ্যাঁ। আপনার নামটা কি? প্রশান্ত বিশ্বাস। প্রশান্ত বিশ্বাস। কিরকম প্রাইস? 5 টাকা আছে, 6 টাকা আছে, 4 টাকা আছে। আচ্ছা আচ্ছা। নমস্কার বন্ধুরা, ব্রাদার্স গাইড ক্লাবের পক্ষ থেকে আমি বাসুদেব। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমরা এক অদ্ভুত জায়গার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আপনারা পাশে থাকলে আমরা আগামী দিনে আরও নতুন নতুন ঘুরি সংক্রান্ত ইনফরমেশনমূলক ভিডিও তৈরি করার উৎসাহ পাব। তাই যে সকল ঘুরিপ্রেমী বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যান। যেহেতু আমাদের একটি ছোট্ট ঘুরির শপ আছে যা আমরা আগের ভিডিওতে আপনাদের কাছে রিলিজ করেছি, ঠিক সেই কারণে কিছু ঘুরিপ্রেমী বন্ধুরা আমাদের শপে আসে ঘুরি মাঞ্জা কিনতে। তাদের মারফত খবর পাই এই অদ্ভুত জায়গার ঠিকানা। ব্রাদার্স গাইড ক্লাবের নতুন সদস্য স্বরূপ এসছে আমাদের সঙ্গে এই ট্রিপটাতে। মাঠে সবসময় ক্রিকেট ফুটবল হয়, এখানে ক্রিকেট ফুটবল হয় না, এখানকার ট্র্যাডিশন হচ্ছে বিকেল হলেই এই মাঠে ঘুড়ি ওড়ানো হয়। আমি দেখাচ্ছি ঘুরে ঘুরে মাঠটা কীরকমভাবে ঘুড়ি উঠছে, কারা কারা ওড়াচ্ছে, কী ঘুড়ি উঠছে, এভরিথিং, সমস্ত বিষয়। তা আসুন আমরা মাঠটা দেখে নিই। আমরা মাঠে ঢুকে রীতিমতো চমকে উঠেছি। সুন্দর প্রকাণ্ড একটি খেলার মাঠ, যেখানে ক্রিকেট, ফুটবল টুর্নামেন্ট, এমনকি কাইট টুর্নামেন্টও চোখ বন্ধ করে করা যায়। সেই মাঠেই কিনা বিকেল হলেই রোজ শুরু হয়ে যাচ্ছে স্থানীয়দের মধ্যে ঘুড়ির লড়াই। সরস্বতী পুজো, বিশ্বকর্মা পুজো অথবা 15 আগস্টের মতো এটি কোনো কাইট ফেস্টিভ্যাল নয়, এখানে এভরিডে কাইট ফেস্টিভ্যাল। তাই এই জায়গাকে নিঃসন্দেহে বলা যেতে পারে ছোটখাটো একটা ঘুড়ির শহর বা কাইট সিটি। তোমার নাম কি? শুভদীপ দাস। আচ্ছা, এই এলাকাটা কোথায়? এলাকাটা হচ্ছে কল্যাণীর কাটাগঞ্জ বালিপুকুর। আচ্ছা আচ্ছা। তোমরা কি বিকেলবেলা রোজ ঘুড়ি ওড়াও? হ্যাঁ, রোজ ঘুড়ি ওড়াই। যেমন সব মাঠে দেখছি ক্রিকেট ফুটবল হয়, এখানে তেমনি? এখানে হয় না, এখানে শুধু সবাই ঘুড়ি ওড়ায়। সবাই ঘুড়ি ওড়ায়, বাহ, এটা একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স। রোজ ওড়ে বিকেলবেলা, তাই তো? বাহ, খুব সুন্দর একটা ট্র্যাডিশন এই যে সবাই বিকেলবেলা ঘুড়ি ওড়াচ্ছে। ওই যে আর একটা ভাই ঘুড়ি ওড়াচ্ছে, সবাই ঘুড়ি ওড়াচ্ছে। এই যে আর একটা ভাই। ক্লাব ফাইটার এবং প্রফেশনাল কাইট ফাইটাররা মূলত এই ঘুড়ির ঐতিহ্যকে বহন করে চলেছে, কিন্তু এই জায়গায় না আসলে জানতেই পারতাম না যে এই ঘুড়ির শহরের স্থানীয় ঘুড়িপ্রেমী বন্ধুদেরও অবদান কিছু কম নয়। সকলের চোখের আড়ালে এই ঘুড়ির ঐতিহ্যকে ধরে রাখার জন্য এই ঘুড়ির শহরের প্রতিটি কাইট লাফারদের জানাই আমাদের টিমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আবার মাঠের এক পাশে বসেছে অস্থায়ী এক ঘুড়ির দোকান। আসুন আমরা শুনে নিই উনি কি বলেন। দাদা আপনারই কি ঘুড়ির ব্যবসা? হ্যাঁ। আপনার নামটা কি? প্রশান্ত বিশ্বাস। প্রশান্ত বিশ্বাস। তা এখানে কি বিকেলবেলা রোজ ঘুড়ি উঠছে? ভালো ঘুড়ি উঠছে। বা কি ঘুড়ি আছে একটুখানি যদি ব্যাগটা সরান। বাহ, সব রকমের ঘুড়ি আছে। আচ্ছা আচ্ছা, দেখে খুব ভালো লাগছে বিকেলবেলায় সব স্পোর্টসের মতন, এখানে যেমন ক্রিকেট ফুটবল হয় তেমনি এখানে ঘুড়ির একটা প্রচলন চলছে, দারুণ লাগছে ব্যাপারটা। তা ভালোই বিক্রি হচ্ছে কি বলুন বিকেলবেলা? এগুলো কিরকম প্রাইস? 5 টাকা আছে, 6 টাকা আছে, 4 টাকা আছে। আচ্ছা আচ্ছা। এখানে এক ঘুড়ির দাদা বিক্রি করছে ঘুড়ি মাঠে, দারুণ ব্যাপারটা। সবাই গুটোচ্ছে, সুতো নিচ্ছে। এখানে ছোট থেকে বড় সব বয়সের মানুষজনই এই সময় নিজেদের মতো করে মেতে উঠেছে ঘুড়ির লড়াইয়ে। আমরাও লোভ সামলাতে না পেরে কিছুক্ষণের জন্য ভিডিও অফ করে নেমে পড়লাম তাদের আনন্দের মাঝে একটু ভাগ বসাতে।
এনাদেরকে দেখে একটা কথা ভীষণভাবে মনে পড়ে যাচ্ছে বন্ধুরা, যেখানে অ্যান্ড্রয়েডের যুগে ছোট থেকে বড় বেশিরভাগ মানুষজনই ফোনের গেম খেলা নিয়ে এক চরম উন্মাদনা, সেই জায়গায় দাঁড়িয়ে এনারা সব কিছু ভুলে ধরে রেখেছে গ্রামাঞ্চল থেকে হারিয়ে যাওয়া ঘড়ির ঐতিহ্যকে। যে সকল ঘড়িপ্রেমী বন্ধুরা একটু ভিন্ন টাইপের স্বাদ নিতে চান, তারা অবশ্যই একদিন বন্ধুদের নিয়ে চলে আসতেই পারেন এই ঘুড়ির শহর বা কাইট সিটিতে। দারুণ পরিবেশ, দারুণ মানুষজন, সব মিলিয়ে ব্যাপারটা খুব একটা মন্দ হবে না। সব মিলিয়ে আজকের দিনটা আমরা দারুণ উপভোগ করলাম। আপনারাও যদি চান তো কালই চলে আসুন এই মজার শহরে ভিন্ন স্বাদের আনন্দ উপভোগ করতে। মনে রাখবেন, অচেনা হলেও ঘুড়িপ্রেমী বা কাইট লাফার সকল বন্ধুরা আমাদের জাত ভাই, তাই আমরা ভারতবর্ষের যে কোনো প্রান্তে এই খেলাটি খেলতে ছুটে যেতে পারি। এখানে কোনো ধর্ম, বর্ণ, জাতি কাইট লাফাররা পরোয়া করে না, আর করে না বলেই এই খেলাটি আমরা ধরে রাখতে পেরেছি বহু যুগ ধরে। এই এভরিডে কাইট ফেস্টিভ্যাল বা ঘুড়ির শহর আপনাদের কেমন লাগলো তা জানাতে ভুলবেন না বন্ধুরা। আবার দেখা হবে আপনাদের সাথে ঘুড়ি সংক্রান্ত কোনো বিষয় বা অন্য কোনো ঘুড়ি উৎসবে। আজকের মতো বিদায়।